সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারাই বাংলাদেশ বিমানে বিভিন্ন দেশে টিকিট কেটেছেন, তারা জানেন যে অবশ্যই অবশ্যই আপনার যেটি প্রয়োজন, করোনার নেগেটিভ সার্টিফিকেটের প্রয়োজন হবে। আজকে 18 জুলাই বাংলাদেশ বিমান একটি প্রেস রিলিজ করেছে, যেটি আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। এটি খুবই গুরুত্বপূর্ণ যারাই বিভিন্ন দেশে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য। তো সরকারি নির্দেশনা অনুযায়ী যেটি, সেটি হচ্ছে 23 জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশে গমন করার জন্য কোভিড-19 পরীক্ষার সনদ বাধ্যতামূলক। যে কারণে বিদেশে গমন ইচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড-19 পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলী পালনের অনুরোধ করা হলো। নাম্বার 1 যেটি বলা হচ্ছে, সেটি হচ্ছে যে যাত্রার 72 ঘন্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার 24 ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণ করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনাকে যে নমুনাটা দিবেন তার রিপোর্টটা অবশ্যই 72 ঘন্টার মধ্যেই আপনার থাকতে হবে, এর বেশি হলে কিন্তু হবে না। নমুনা প্রদানের সময় পাসপোর্ট সহ যাত্রীর বিমানের টিকিট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তারপর বলা হচ্ছে, কোভিড-19 পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগারে যে জেলা অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত বুথেই আপনাকে নমুনা দিতে হবে। যে কোনো আপনার খুশি মতো যে কোনো খান থেকে আপনি পরীক্ষা করে নিলে হবে না। 4 নম্বরে বলা হচ্ছে, নমুনা প্রদানের পর যাত্রার পথ যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন, অর্থাৎ পরিবারের সবার সাথে মেলামেশা করবেন সেটা চলবে না। বিদেশি যাত্রীদের কোভিড-19 পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে 3,500 টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহের এর ক্ষেত্রে 4,500 টাকা ফি প্রদান করতে হবে। অর্থাৎ 3,500 টাকা হচ্ছে কোভিড-19 পরীক্ষা করার যে চার্জ সেটি, আর যদি বাড়ি থেকে তারা আসে নিয়ে যায় তাহলে 4,500টা, এটা সরকারি খরচ। তো এখানে নিম্নে 16টি সরকারি হাসপাতাল মাল বা প্রতিষ্ঠানের কোভিড টেস্ট করাবেন, দেওয়া হয়েছে কতটি, মোটামুটি 16টি। তো আমরা যদি প্রথমেই দেখি, প্রথমে তারা যেটি বলতেছে সেটি হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, যারা বরিশালে আছেন সেখানে আসতে পারেন। চট্টগ্রামে যারা আছেন তারা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ, যারা চট্টগ্রামে আছেন তারা এটি খুঁজে নেবেন। যারা কক্সবাজারে আছেন কক্সবাজার মেডিকেল কলেজ, যারা কুমিল্লায় আছেন কুমিল্লা মেডিকেল কলেজ, যারা ঢাকায় আছেন ঢাকায় এখানে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিফারাল সেন্টার ঢাকা। তার পরবর্তীতে ঢাকায় আরও একটি বলা হচ্ছে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, তারপরে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ঢাকা, অর্থাৎ বেশিরভাগই হচ্ছে ঢাকায়। তারপরে বলা হচ্ছে যেটা আপনি যদি নারায়ণগঞ্জে হন, নারায়ণগঞ্জ 300 শয্যা যে হসপিটাল সেখানে, খুলনা হলে খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়া হলে বগুড়া মেডিকেল কলেজ, রাজশাহী হলে রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুর হলে দিনাজপুর মেডিকেল কলেজ, রংপুর হলে রংপুর মেডিকেল কলেজ এবং সিলেট হলে সিলেট মেডিকেল কলেজ। তার মানে আপনি যেই সমস্ত অঞ্চলে মেডিকেল কলেজ আছে সেখানেই আপনি এই সমস্ত কার্যক্রম করতে পারবেন। যে অঞ্চলে নাই, যেমন ঠাকুরগাঁও পঞ্চগড়ে কোনো মেডিকেল কলেজ নেই, আপনাদেরকে অবশ্যই দিনাজপুরে এসে এই নমুনাগুলো দিতে হবে। তো আরো যদি বিস্তারিত জানতে চান, সেখানে তারা যে বিমানের ওয়েবসাইটটি দিয়েছে সেটি, আর আজকের এই নিউজটি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া সহ নিউজ মিডিয়া এগুলো প্রকাশ করা হচ্ছে। তো আমি লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিলাম, আশা করি ভিডিওটি অবশ্যই যাদের প্রবাসী আছেন তাদের কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।